ভারত সেবাশ্রম সংঘ আয়োজিত সর্বভারতীয় সপ্তম নিখিল ভারত হিন্দু মিলন মন্দির সম্মেলন রবিবার শিলচরের তারাপুর চাঁদমারি রোডের সংঘের কার্যালয়ে শেষ হয়েছে। এদিন সকাল 8:30 এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। এতে বহু সন্ন্যাসী ও ভক্তরা অংশগ্রহণ করেন। পরে আমার বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে স্বামী সাধনানন্দজী মহারাজ বলেন, ভারতবর্ষে যখন ভাগ হয়েছিল মুসলমানরা তারা তাদের দেশ ভাগ করে দিয়েছিল, কিন্তু বাকি যেটা রইল সেটা হলো সেকুলার স্টেট। কিন্তু হিন্দুরা এখানেও বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। হিন্দুদের কোনো সিকিউরিটি নেই। স্বামী প্রণবানন্দজি বললেন যে আমি মুসলমান খ্রিস্টানকে ঘৃণা করি না, কিন্তু আমি চাই হিন্দু ধর্মের প্রচারের উৎসাহ। এই হিন্দু ধর্মের মধ্যে মানবিক গুণগুলোর বিকাশ এবং প্রকাশ ঘটেছে, তাই হিন্দু ধর্মের যত প্রচার এবং প্রসার হবে ততই মানবিকতার প্রচার এবং প্রসার হবে। তাই স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বললেন, মুসলমান ভাইদের যেমন মসজিদ, খ্রিস্টান ভাইদের যেমন চার্চ, হিন্দু তেমনি হোক হিন্দু মিলন মন্দির, তাহলে অসংখ্য মন্দির নয়, একটাই মন্দির হোক প্রতিটি গ্রামে প্রতিটি শহরে, তার নাম হোক হিন্দু মিলন মন্দির। বললেন আমরা হিন্দু ধর্মের বিভিন্ন গুরুবাদ আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে। স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন যে এই গুরুবাদ তো সকলেরই আছে, কিন্তু আমরা দীক্ষা নেওয়ার আগেও হিন্দু, দীক্ষা নেওয়ার পরেও আমরা হিন্দু। তাই আমরা এই হিন্দুত্বের বিভিন্ন গুরু শিষ্যরা যদি আমরা একটি কমন প্ল্যাটফর্ম করি, সপ্তাহে একদিন যদি আমরা সেখানে অধিবেশন করি, প্রার্থনা করি, এই মন্দিরে দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সে বিভিন্ন রকম পাঠ, রামায়ণ মহাভারত গীতা ভাগবত পাঠ, বৈনাম সংকীর্তন, সমস্ত কিছু সম্ভব। তাই এই একটা মিলন মন্দির, তাতে হিন্দুদের মধ্যে মিলন হবে, সংগঠন হবে। ভারতবর্ষের হিন্দুরা যদি শক্তিশালী হয়, ভারতবর্ষ শক্তিশালী হবে, তার কারণ সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে হিন্দু জাতি। স্বামী প্রণবানন্দজি বলেন হিন্দুরা কখনো সাম্প্রদায়িকতা করে না, হিন্দুরা দুধকলা দিয়ে সাপকেও মনসার জ্ঞানে পূজা করে থাকে। হিন্দুরা বলে সর্বভূতে ভগবানের অবস্থান, থেকে তারা বলেছে নরের মধ্যে নারায়ণ, নারীর মধ্যে গৌরী এবং জীবের মধ্যে শিব বিরাজিত রয়েছে। তাই প্রত্যেকটি মানুষের মধ্যে যে আত্মা রয়েছেন তিনি ভগবানের অংশ, তাই প্রত্যেকটি জীবকে সেবা করার কথা তিনি বলেছেন। তাই ভারত সেবাশ্রম সঙ্গে সেই সেবার আদর্শকে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে প্রচার করে চলেছে। আপনারা জানেন এখানে বন্যা, এখানে দুর্ভিক্ষ, এখানে মহামারী, এখানে প্লাবন, ভারত সেবাশ্রম সঙ্গে সর্বাধিক সুবিধা সেবার অর্ধন্য। তাই সেখানে জাতপাত দেখা হয় না, কারণ মানবিকতা সেই চিন্তাভাবনা নিয়ে সেখানে ভারত সেবাশ্রম সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। আজকে এখানে সপ্তম সর্বভারতীয় হিন্দু মিলন মন্দির সম্মেলন হচ্ছে। গোটা ভারতবর্ষে প্রায় 500-র উপর হিন্দু মিলন মন্দির রয়েছে। এই হিন্দু মিলন মন্দিরগুলোকে আমরা চাই যে সমস্ত তাদের সম্মেলন করে তাদের মধ্যে ঐক্য সংগঠিত করে এবং পথ নির্দেশিকা প্রদান করার জন্য আমরা প্রচেষ্টা প্রয়োগ। আমরা দেখেছি এই ভারত সেবাশ্রম সম্মেলনে আমাদের ভারত সেবাশ্রম সংঘের পরম পূজ্য সভাপতি শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ, আমাদের ভারত সেবাশ্রম সংঘের কার্যকরী সভাপতি পরম পূজ্য পূর্ণাত্মানন্দজি মহারাজ, যিনি আমেরিকাতে থাকেন, ক্যালিফোর্নিয়াতে তিনি এসেছেন, আমরা এখানে পেয়েছি ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, আমরা এখানে পেয়েছি ভারত সেবাশ্রম সংঘের সহকারী সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ। তিনি এই হিন্দু মিলন মন্দির সম্মেলনের এই কার্যাধ্যক্ষ, গোটা ভারতবর্ষের তিনিও এখানে এসেছেন। আজকে তৃতীয় দিবস, দুদিন ধরে আমরা এখানে সম্মেলন করেছি। এই সম্মেলনে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রয়েছে।